নমস্কার বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি শ্রীরামপুরের শঙ্কর নার্সারি। চলুন পরিচয় করে নিই দাদার সাথে, আর দেখি কী কী গাছ এখানে পাওয়া যায়। একটু বলে দিতেন। 8583-8994। এইখানে কেন অনলাইন সুবিধা আছে? অনলাইন আছে, অনলাইনের সুবিধা আছে। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে কন্ট্যাক্ট করতে হবে নাকি? এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। নার্সারি শ্রীরামপুর, তো এখানে পরিচয় করে নেবো দাদা, একটু নামটা যদি বলো। জয়দেব মণ্ডল। আচ্ছা, কেউ যদি নার্সারিতে আসতে চায় কলকাতার দিক থেকে কী করে আসবে? কলকাতার দিক থেকে আপনার সিদ্ধার্থ বাস স্ট্যান্ড বলে নামে দাদা, সিদ্ধার্থ বাস স্ট্যান্ড 26 নম্বর বাস। আর হাওড়া থেকে ট্রেনে করে শ্রীরামপুর এসে, শ্রীরামপুর স্টেশনে এসে রিলায়েন্স গোডাউন, অটো টোটো করে রিলায়েন্স গোডাউন বলে নামে দাদা। আচ্ছা, কী কী ফলের গাছ আছে চলেন একটু দেখে নিই। এগুলো কি কাঁঠাল দাদা? এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছি, এগুলো লাল কাঁঠাল, লাল পিঙ্ক কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, লাল লাল কাঁঠাল। এগুলো কত করে দাম? এগুলো 100 টাকা পিস পড়বে। 100 টাকা পিস পড়বে। আচ্ছা, কেন অনেকই কাঁঠালের চারা দেখতে পাচ্ছি। তুমি সামনে থাকো দাদা। আর এই যে আম গাছগুলো আছে, এগুলো থাই ভ্যারাইটিস আম, ছোট গাছে ফল হবে, 12 মাস ফল হবে, 12 মাস ফল হবে। এই গাছগুলোর কি দাম আছে? এগুলো 100 টাকা পিস পড়বে। 100 টাকা করে থাই ভ্যারাইটি আম। সমস্ত গাছে মুকুল চলে এসেছে। বড় যে আমের গাছগুলো, এগুলো কি গাছ? এগুলো বেনানা ম্যাঙ্গো। বেনানা ম্যাঙ্গো, ইয়েলো না রেড দাদা? এটা বেনানা ম্যাঙ্গো লম্বা হবে। আচ্ছা, লম্বা হবে, লম্বা মতন লম্বা আম হবে। আচ্ছা, এই চারাগুলো কি দাম? 600 টাকা পিস। 600 টাকা পিস। খুব সুন্দর গাছের গ্রোথ তো দেখতে পাচ্ছি। কাটিমন, কাটিমনের কি দাম আছে আমের? কাটিমন 300 টাকা পড়বে। 300 টাকা। আচ্ছা, আরো মিয়াজা কি যে সব আমগুলো পাওয়া যাবে না? মিয়াজা কি পাওয়া যাবে? মিয়াজাকির কি দাম আছে? মিয়াজাকি 850 টাকা পিস পড়বে। 850 টাকা পিস। যে এখানে অনেক পেয়ারা দেখতে পাচ্ছি, এগুলো কি পেয়ারা? এগুলো থাই পেয়ারা আছে, বাড়িপুর আছে, কেজি পেয়ারা আছে, ভ্যারিকেটেডও দেখতে পাচ্ছি। পেয়ারা আছে, ভ্যারিকেটেড পেয়ারার দাম কত? বড় প্যাকেট 80 টাকা পড়বে। বড় প্যাকেট 80 টাকা, ছোট প্যাকেট নিলে 60 টাকা পড়বে। ছোট প্যাকেট 60 টাকা দেখতে পাচ্ছি দাদা। কেরালার নারকোল এগুলো। এগুলো সব কেরালার নারকোল তাই তো? এই চারাগুলো কি দাম আছে নারকোলের? কেরালার নারকোল 250 টাকা পিস পড়বে। 250 টাকা পিস। এই ছোট গাছ তাই তো? বড় গাছও আছে? বড় গাছ হলে আস্তে বাড়লে 250 টাকা। আচ্ছা, আরো প্রচুর এদিকে জবার চারা দেখতে পাচ্ছি। পুনা ভ্যারাইটিস জবা 50 টাকা পিস। 50 টাকা পিস পুনা ভ্যারাইটি জবা। আরো অনেক ইনডোর প্ল্যানও আপনাদের ওদিকে রাখা আছে তাই না? বড় বড় আম গাছগুলো এখানে, এগুলো কি আম দাদা? এগুলো হিমসাগর আছে, অম্রপালি আছে। এই গাছগুলোর কি দাম? এগুলো বড় গাছগুলো 350 টাকা পিস পড়ে। একদম রেডি গাছ তো, আম হয়ে আছে। আমি একটু দেখাই, একদম ডালে ডালে ফল ধরে আছে। এক অনেক বড় গাছ, 350 টাকা দাম এই গাছগুলো। বড় গ্রো ব্যাগেই আছে। ছোট গাছ নিলে 100 টাকা। এই হিমসাগরের ছোট চারা গুলো কি দাম? 100 টাকা। এখানে বেশ কিছু কুলের ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এটা কি কুল? আপেল কুল, কাশ্মীরি আপেল কুল যেটা। কাশ্মীরি আপেল না, এটা বড় বাহু কুলটা। আচ্ছা, বাহু কুল। এই চারাগুলো কি দাম আছে? 70 টাকা পিস। 70 টাকা পিস। এগুলো সবই বাহু, একই বাহু কুল। মানে সিডলেস কুল আছে পাশে। আচ্ছা, সিডলেস কুলও এখানে পেয়ে যাবো। এই লেবুগুলো কি লেবু আছে এখানে? এগুলো কাগজি লেবু আছে, পাতি লেবু আছে। আচ্ছা, কলকাতা পাতি যেটা। এ কি দাম আছে এই লেবুর চারাগুলো? এগুলো বড় গাছ 100 টাকা, ছোট গাছ 70 টাকা করে পড়বে। বড় গাছ 100 টাকা, ছোট গাছ 70 টাকা। আচ্ছা দাদা, এগুলো কি কাজু বাদাম? কাজু বাদাম। কাজু বাদামের কি দাম আছে? কাজু বাদাম এগুলো 70 টাকা পিস পড়বে। আচ্ছা, 70 টাকা পিস কাজু বাদামের গাছ। এগুলো টবেও তো করা যাবে না? করা যাবে। হ্যাঁ, একদম পুরো ফুল ধরে আছে কাজু বাদামের। প্রত্যেকটা গ্রাফটিং এর গাছ 70 টাকা করে পিস। মালবেরি আছে। মালবেরি আছে, বাহ, খুব সুন্দর। এখানে মালবেরি গাছে একদম ধরে আছে, লং মালবেরি। দেখুন বন্ধুরা, প্রচুর মালবেরি এখানে ধরে আছে, আর খুব সুন্দর হেলদি গাছ। এই গাছগুলোর দাম কি আছে দাদা?
এলা 150 টাকা পিস পড়বে, 150 টাকা করে একদম রেডি গাছ নিয়েই প্রথম বছর থেকে ফল পাওয়া সম্ভব। সিডলেস ফুল 80 টাকা করে, 80 টাকা ফুল গাছে তো এখনি দেখছি ফুল আসছে। হ্যাঁ এগুলো দুবার ফল হবে, এগুলো 80 টাকা করে দাম। আচ্ছা এই যে নারকল গাছগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো কি নারকল? দিশি নারকল। এর কি দাম আছে গাছগুলো চারার? 100 টাকা পিস, 100 টাকা পিস, এত বড় বড় গাছ। প্রচুর গোলাপ দেখতে পাচ্ছি দাদা এখানে, গোলাপ 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে শুরু ছোট বড় ব্যাগে, তাই তো? 50 টাকা আছে, 80 আছে, 100 আছে, 150 আছে, 50 80 100 150 প্রচুর ধরনের এখানে গোলাপও আপনারা পেয়ে যাবেন। মাল্টা মুসাম্মি, বাড়ি ওয়ান মাল্টা, বাড়ি ওয়ান মাল্টা লেবু গাছ, এগুলো গ্রাফটিং এর সব ওই গোড়ো ব্যাগে লাগানো আছে। এগুলো কি দাম আছে দাদা? এগুলো 100 টাকা পিস পড়বে, 100 টাকা পিস। আচ্ছা ওইখানে দাদা বলছিল যে আপনাদের এখানে 1000 টাকার গাছ কিনলে একটা, 1000 টাকার গাছ কিনলে 10% ডিসকাউন্ট, 10% মানে ডিসকাউন্ট আছে, কেউ যদি 1000 টাকার উপরে গাছ কেনে তার জন্য 10% ডিসকাউন্ট করে দেওয়া হবে, বা একটা খুব ভালো সিস্টেম। এখানে অনেক লোকেই 2-3 টাকারও গাছ কিনে থাকে। আচ্ছা এখানেও বেশ কিছু লেবু গাছ দেখতে পাচ্ছি, গন্ধরাজ লেবু, ওই গন্ধরাজ লেবুর তো একদম ফুল এসে গেছে, লেবুও ধরে আছে বেশ প্রচুর। এগুলো কি দাম আছে? 70 টাকা পিস, 70 টাকায় গন্ধরাজ লেবুর গাছ, মোটামুটি 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো না এগুলো? হ্যাঁ 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো, সব হেলদি গাছ। আরও এখানে বেশ কিছু লেবু গাছ দেখতে পাচ্ছি, এগুলো মাল্ট লেবু, এগুলো 70 টাকা, 100 টাকা। এটা কলকাতা পাতি, মাদ্রাসি পাতি, আচ্ছা রস বেশি, লেবু বড় হবে, তাই তো? এগুলো 70 টাকা, এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো, এমনকি এখানে ফুলও চলে এসছে। এগুলো মাদ্রাসি লেবু, সব মাদ্রাসি। এগুলো কি সবে দাদা? কালাপাতি সবেদা, থাইল্যান্ডের যেটা, তাই তো? ফাইভ ভ্যারাইটি, গামলার মধ্যেই ফলবে, গামলার মধ্যে মানে টবেই করা যাবে, ছাদ বাগানের জন্য একদম খুব সুন্দর, প্রত্যেকটি গাছের ডগার থেকে ফুল বেরিয়ে গেছে। এই গাছগুলো কি দাম আছে? 100 টাকায় কালাপাতি সবেদা চারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা এখানে বেশ কিছু পিয়ারা গাছ দেখতে পাচ্ছি, এবং সব পিয়ারা গাছের ডাল ভর্তি ফুল চলে এসছে। এটা কি পিয়ারা? এগুলো থাই পিয়ারা, থাই পিয়ারা, থাই ভ্যারাইটিস পিয়ারা, থাই ভ্যারাইটি পিয়ারা। এগুলো কি বড় বড় হবে? বড় পিয়ারা হবে, কাজ ভর্তি ফল হবে, ভিতরে পিঙ্ক কালার হবে, তাইওয়ান পিঙ্ক যেটা বলে। আচ্ছা তাইওয়ান পিঙ্ক যেটা, ওইটা, তাই তো? এগুলো কি দাম আছে? 70 টাকা, 70 টাকায় তাইওয়ান পিঙ্কের খুব সুন্দর গাছ, একদম হেলদি গাছ। এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো, এগুলো সব থাই ভ্যারাইটি। আচ্ছা এগুলো কি? তেজপাতা, তেজপাতা চারা কি দাম আছে? তেজপাতা 50 টাকা পিস, 50 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক জামরুল গাছ, এগুলো কি দেশি জামরুল? না না এগুলো লাল সাদাও আছে, তাই তো? আছে সাদা আছে, আপনার আচ্ছা এই জামরুলের চারাগুলো কি দাম আছে? জামরুল 70 টাকা করে, বেশ ভালো বড় বড় গাছ। এদিকে সব জামরুল, এগুলো কি কাজু বাদাম? কাঠবাদাম, এই কাঠবাদামের দাম কত? 30 টাকা কাঠবাদাম। এগুলো গ্রাফটিং এর? না না, আচ্ছা চারার গাছ এগুলো। আচ্ছা এগুলো মিয়া যা কি আম? না মিয়া যা কি, মিয়া যা কি আমার, এগুলো বোলগুলো একদম সম্পূর্ণ লাল আর গাছ ভর্তি, ছোট গাছেই দেখুন কত ফুল এবং ফলও ধরে গেছে। এই গাছগুলোর কি দাম আছে? 850 বলেছে, 850 টাকা পিস, হ্যাঁ প্রথমেই বলেছিলেন 850 টাকা। এখানে বেশ কিছু আমের এখানে সাজিয়ে রাখা আছে, এগুলো কি আম দাদা? আপেল কস, আপেল কস, আচ্ছা আপেলের মতো লাল, নতুন কোনো ভ্যারাইটি নাকি? আচ্ছা এগুলো কি দাম আছে? 300 টাকা পিস, গাছগুলো খুবই ছোট্ট কিন্তু গ্রাফটিং এর গাছ, এরা আমের একটা নতুন ভ্যারাইটি, পুরো আপেলের মতন লাল লাল হবে, তাই তো? হ্যাঁ। এগুলো কি জাম?
থাই ভ্যারাইটি, গ্রাফটিং এর থাই ভ্যারাইটি, কালো জামি, কালো জামি, এগুলো কি দাম আছে? 70 টাকা পিস। সেখানে বেশ কিছু ড্রাগন দেখতে পাচ্ছি, তাই তো? এগুলো কি পিঙ্ক ড্রাগন? আচ্ছা, এটা কি দাম আছে ড্রাগনের চারা? 70 টাকা পিস। এই ড্রাগনের চারা বসালে কতদিন বাদে ফল পাওয়া সম্ভব এর থেকে? মোটামুটি এক বছর পর থেকে ফল পাবে। 70 টাকা করে পিস। এইগুলো কি গাছ আছে? আচ্ছা, ফুরুস। এর কি দাম আছে চারা? সত্তর টাকা। এগুলো গরমে ফুল দেয় না? সারা বছর ফুল। এগুলো গঙ্গাবর্ধন নারকলের চারা, এগুলো কি দাম আছে? ৫০০ টাকা করে গঙ্গাবর্ধন। খুব সুন্দর গাছ, মোটামুটি 3-4 বছরে ফল চলে আসে না? 3 বছরে ফল চলে আসবে গঙ্গাবর্ধন, একদম খুব সুন্দর হেলদি গাছ, 500 টাকা করে পিস। এইগুলো কি আছে? জেট প্ল্যান্ট। এগুলো কি দাম আছে? 50 টাকা। এটা ইনডোরেও রাখা যাবে, তাই তো? ইনডোর আউটডোর হ্যাঙ্গিং 50 টাকা করে, খুব সুন্দর একটা গাছ। এই দূরে ওই পরবীর চারাগুলো দেখতে পাচ্ছি, ওগুলো আছে 30 টাকা পিস। ওগুলো 30 টাকা করে গন্ধরাজ, ফুল একদম ধরে আছে গন্ধরাজ। এই বাগুলো কি দাম আছে? লক্ষ্মী জবা 50 টাকা পিস। ঝাউ কিছু দেখতে পাচ্ছি, ঝাউগুলো কি দাম আছে? কলম্বির ঝাউ আছে 100 টাকা পিস করে, পাশে অ্যাডেলিয়া ঝাউ আছে 70 টাকা পিস। আচ্ছা, আর এই গোল্ডেন ঝাউগুলো দুয়ে? খুবই সুন্দর কালার। এইগুলো কি গাছ আছে দাদা? মন্টিভিলা। এর কি দাম আছে? 500 টাকা পিস। ছোট চারাও পেয়ে যাবে 80 টাকা, তাই তো? 80, 150, 200 আর এটা 500। বুঝলে তো? 100 টাকা করে গোল্ডেন ঝাউ। ঠিক আছে গো। সিজিয়ামের দাম? ৮০ টাকা। 80 টাকায় খুব সুন্দর বড় গ্রো ব্যাগে সিজি আমের চারা পেয়ে যাবে। আচ্ছা, এইটা কি ঝাউ? লন্ডন ঝাউ। বাহ, খুব সুন্দর দেখতে, কাছ থেকে তুললে মনে হবে। এগুলো কি দাম আছে? 150 টাকা পিস লন্ডন ঝাউ। ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি, এইটা ব্লু পাইন, 100 টাকা। এই গাছ বড় হবে না? আস্তে আস্তে বাড়বে। 100 টাকায় ব্লু পাইন। এগুলো পাতাবাহারি ফোটন 50 টাকা করে। এখানে সব চারা পেয়ে যাবেন, এখানে পেঁপের চারাও রেডি করা হচ্ছে, তাই? প্রচুর পেঁপের ঝাউয়ের প্রচুর কালেকশন, পিস মাস্টি ঝাউ। এগুলো কি দাম আছে? 80 টাকা পিস। অনেক ধরনের এখানে ঝাউয়ের কালেকশন পেয়ে যাবেন। এইগুলো কি দাম আছে? কলিয়াস 30 টাকায় 50 টাকায়। কলিয়াসের অনেক রকম ভ্যারাইটি আপনাদের কাছে আছে, তাই তো? অ্যাডিনিয়ামের তো অনেক বড় বড় গাছ দেখছি, এই গাছগুলো কি দাম? 300 টাকা একদম বড় গাছ। আর এই সাইডের ছোট গো একই 300 টাকায় বড় বড় অ্যাডিনিয়ামের এখানে চারা পেয়ে যাবেন। কটেজগুলো দেখুন শুধু, কত মোটা মোটা নিচের কটেজ। প্ল্যান্টের জায়গা আছে গ্রিন সেটের নিচে, এখানে প্রচুর ইনডোরের প্ল্যান্ট। এইগুলো বেগম বাহার কত করে দামের চারা? 50 টাকা। ফুল ফুটে আছে। এগুলো কি শুধু গরমে ফুল দেবে? সারা বছর ফুল দেবে। আর এই দূরের এই গাছগুলো ১০০ টাকা পিস।
এগুলো না এক লোলো মা এক লোলো মা কি দাম আছে 400 টাকা পিস 400 টাকা পিস এক লোলো মা খুব সুন্দর গাছ এগুলো কি দাম 150 টাকায় রাবার প্ল্যান্ট সত্যি বন্ধুরা গাছের দাম খুবই এখানে কমই আছে প্রচুর রাবার প্ল্যান্ট এগুলো 150 টাকা দুটো করে গাছ বসানো না টবে গাছ বসানো আছে টব আছে প্লাস্টিক টবে মোটামুটি নিয়ে এই টবেই রাখা যাবে অনেক বছর রাখা যাবে কারণ 2 বছর 3 বছর 200 করে 150 টাকা করে আচ্ছা এইগুলো কি আছে অ্যালপিনো দাম এগুলো 250 টাকা দেখুন বন্ধুরা কত বড় হবে গাছগুলো করা প্রচুর চারা এক একটা টবের মধ্যে অনেকগুলো করে গাছ 250 টাকা করে 250 বললেন এইগুলো অ্যানথোরিয়ামের দাম 350 টাকা পিস 350 টাকা আর একটি ইনডোর প্ল্যান্টের জায়গায় আমরা ঢুকে পড়েছি এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট এগুলো দাম কি আছে 250 টাকা বিরকিন খুব সুন্দর গাছ এখানে ইনডোর প্ল্যান্ট এইগুলো কি আছে আর একটি ইন্ডোর প্ল্যান্টের জায়গা আমরা তো পড়েছি 150 টাকা করে খুব সুন্দর গাছ পিস লিলির দাম কত 70 টাকা করে পিস লিলি এই গাছ সব আপনারাই তৈরি করেন এটা ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট এর কি দাম আছে 80 টাকা ইন্ডিয়া ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট এইগুলো লিপস্টিক অ্যাগলোরোমা আচ্ছা লিপস্টিকের মতন এর পাতায় দাগ তাই তো এগুলো কি দাম আছে 200 টাকা পিস জিজি প্ল্যান্ট আছে এই জিজি প্ল্যান্টের দাম 80 টাকা পিস সিঙ্গোনিয়ামের দাম এগুলো 80 টাকা খুব সুন্দর গাছ মনস্টরি এতে কি ফুল আছে নাকি ফুল না পাতাবাড়ি 150 টাকা করে দাম এগুলো কি দাম এই ছোট গাছগুলো 80 টাকা করে প্যাটিনিয়াম এইগুলো 150 টাকা গরমে সব ফুলের এখানে সিজন চারা তৈরি করা হচ্ছে দেখুন কিভাবে ট্রের ওপর মাটি ফেলে এবং এখানে বীজ থেকে গাছ তৈরি করা হচ্ছে সিজনের সব চারা সূর্যমুখী জিনিয়া কি কি এখানে চারা আছে সব ধরনের গরমের ফুলের গাছ এখানে পেয়ে যাবেন এই চারাগুলো কি দাম 5 টাকা করে সূর্যমুখী কোনগুলো